নমস্কার বন্ধুরা গীতা বানাতে সব বাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি রিকোয়েস্টের ভিডিও রুই মাছের কালিয়া এটা রিকোয়েস্ট করেছিলেন পূজা রায় এবং সপ্তর্ষি দে তো চলুন শুরু করা যাক ভিডিওটি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভীষণই ভালো লাগবে রুই মাছের কালিয়া বানানোর জন্য এখানে আমি রুই মাছ নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি দশ মিনিট আগে এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিতে হবে খুব ভালো করে তেলটা গরম হয়ে যাওয়ার পর খুন্তি দিয়ে কড়াইয়ের গায়ে খুব ভালো করে লাগিয়ে দিলাম এতে করে মাছগুলো কড়াইতে আর কোনো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না একে একে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে আমাদের খুব সুন্দর করে ভেজে নিতে হবে তবে হাই ফ্লেমে কিন্তু মাছগুলো ভাজবেন না হাই ফ্লেমে মাছ ভাজলে মাছের উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি অপর সাইড ভাজা হওয়ার জন্যে মাছগুলো একটু বেশি করেই ভাজতে হবে এই রুই মাছের কালিয়াতে মাছটা একটু বেশি পরিমাণেই ভাজতে হয় মাছ ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে ঝরিয়ে মাছগুলোকে তুলে নিচ্ছি একইভাবে পরের ব্যাচের মাছগুলোকেও আমি ভেজে নেব সমস্ত মাছগুলো ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে ফোরনে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা আর তেজপাতা লবঙ্গ আর এলাচগুলোকে আমি ফাটিয়ে দিয়েছি কেননা এলাচ আর লবঙ্গ তেলের মধ্যে দিলে ভীষণ পরিমাণে তেল ছিটকোই ফোড়নটাকে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড সময় ধরে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো আদা আর কাঁচা পেস্ট এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো এক ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কাকে একসাথে বেটে নিয়েছি সেই পেস্টটাই আমি এর মধ্যে দিয়েছি এটাকে মোটামুটি দু থেকে তিন মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট সময় ধরে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল যাতে মশলাটা ফুড়ে না যায় এর মধ্যে এ সময়তে দিয়ে দেব এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো এক চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারেই ব্যবহার করতে হবে এক চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা ঝালের জন্যই নয় কালারের জন্যে হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য কয়েক দানা চিনি দিচ্ছি এতে স্বাদের ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম এবার এই সমস্ত মশলাগুলোকে খুব সুন্দর করে আমাদের কষিয়ে নিতে হবে তবে মশলা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কখনোই হাইতে রাখবেন না সব সময় মিডিয়াম টু লোতে রেখে মশলা কষাবেন তাতে মশলার স্বাদটা কিন্তু মানে রান্নার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হবে খুব সুন্দর করে আমাদের কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মগজ আর পোস্ত বাটা এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে মগজ আর এক টেবিল চামচ পরিমাণে পোস্ত একসাথে বেটে নিয়েছি সেটাই এখানে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়ার টক দই এ সময়তে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে মোটামুটি মিনিট খানেক সময় ধরে লো ফ্লেমে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মোটামুটি আরও মিনিট দুয়েক সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই সময়তে দিয়ে দিচ্ছি গরম জল রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয় আর এখানে কিন্তু খুব বেশি পরিমাণে জল দেওয়া যাবে না কেননা খুব বেশি ঝোল হয়ে গেলে রান্নাতে ভালো লাগবে না একটু মাখো মাখো হলেই বেশি ভালো লাগবে ঝোলটা ফুটতে শুরু করলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো সমস্ত মাছগুলো দেয়া হয়ে গেলে একবার খুব ভালো করে জলের সাথে নাড়িয়ে দিচ্ছি মাছগুলোকে এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে আমি সাত থেকে আট মিনিটের জন্যে ঢাকা দিয়ে রান্না করে নেব আট মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এ সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন শাহি গরম মশলা গুঁড়ো আপনারা কিন্তু যে কোনো গরম মশলাই ব্যবহার করতে পারেন এবার খুব ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি মাছটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অফ করে দিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের রুই মাছের কালিয়া আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ঝোলের টেক্সচারটা দেখে বুঝতে পারছেন যে ঝোলটা কতটা টেস্টি হতে পারে আমি পরিবেশন করে দিচ্ছি দেখুন দেখতে যত ভালো হয়েছে খেতে কিন্তু তার চেয়েও অনেক বেশি ভালো হয়েছে তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে ধন্যবাদ